ফিল্ম ব্যাপারদের বছরের শেষ হয় সিনেমা দিয়ে, বছরের শুরু হয় সিনেমা দিয়ে, এবং সেটা হয়তো রণবীর কাপুর খুব ভালো করেই বোঝে, যে কারণে শুধু ফ্যান্সদেরকে নয় সমস্ত সিনেমা প্রেমী যারা, তাদেরকে একটা দারুণ সারপ্রাইজ দিয়েছে, সেটা হচ্ছে অ্যানিমেলের ফার্স্ট লুক। তো এটার বহুদিন আগে টিজার এসেছিল, একটা অ্যানাউন্সমেন্ট টিজার, ওটা আমার দুর্ধর্ষ লেগেছিল। সন্দীপ নন্দীপ ভাগ্য হচ্ছে এটা মানে ডাইরেক্টর, এবং ওটাতে একটা বিজিএম সহ রণবীর কাপুরের ভয়েস ওভার দিয়ে টিজারটা আনা হয়েছিল। তখন থেকেই আমার এই কাস্টের একটা দারুণ এক্সাইটমেন্ট ছিল। এখানে বাবা হিসেবে অনিল কাপুর রয়েছে, আরও অনেকে রয়েছে সিনেমাটার মধ্যে। তো সেখানে মানে রণবীর কাপুরের ক্যারেক্টার তার বাবাকে কিছু একটা বলছিল, আমার এখন পুরো ডায়লগটা মনে নেই, কিন্তু সেই টিজারটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ রণবীর কাপুরের ভয়েস ওভার সহ দারুণ লেগেছিল। এবং এই বছরে যারা সাকসেসফুল অ্যাক্টর তাদের মধ্যে রণবীর কাপুর কিন্তু অন্যতম, বাদ বাকি অনেক হিরোর অনেক সিনেমায় কিন্তু চলেনি। হ্যাঁ, রণবীর কাপুরের সামসেরাটা অবশ্যই চলেনি, কিন্তু ব্রহ্মাস্ত্র ভালো সিনেমা সেটা কিন্তু চলেছিল। তো আজকে অ্যানিমেলে ফার্স্ট লুক এসেছে, আমি জাস্ট দেখলাম, সিরিয়াসলি দুর্ধর্ষ লেগেছে, মানে ফার্স্ট লুকটা দেখার মতো করেছে। কদিন আগে এটার একটা ছবি ভাইরাল হয়েছিল, রণবীর কাপুরের একটা ছবি পুরোপুরি ভাইরাল হয়েছিল ফেসবুকে, তখন দেখেছিলাম লুকটা, তবে সেটা দেখে সেইভাবে কিছু বোঝা যায়নি, একটা ব্যাডাস লুক ছিল সেটুকু বোঝা গেছিল। আজকে পুরো প্রপারলি সেটাকে পোস্টার করে আনা হয়েছে, এবং একটা দারুণ সারপ্রাইজ, খুব কম বড় সিনেমার এরকম পোস্টার রাত্রির 12টার সময় আসে নতুন বছরে, তো সেটা একটা বড় বলা যায় মানে চমক লেগেছে। এবং আমার কিন্তু পোস্টারটা দুর্ধর্ষ লেগেছে, যারা এখনো দেখনি দেখে আসতে পারো। মানে প্রথম কথা, রণবীর কাপুরকে দেখতে ভালো লাগছে, লম্বা চুল করে, হাতে একটা কুঠার নিয়ে পুরো রক্তে মাখা, গালফাল পুরো এ হয়ে রয়েছে, মানে ভয়ানক ভালো লাগছে। হ্যাঁ, হালকা একটু রকি ভাই ফ্লেভার রয়েছে, সেটা অস্বীকার করবো না, কিন্তু ভালো লাগছে রণবীর কাপুরকে এরকম ভাবে দেখতে, এখন ভালো লাগে তাকে শুধুমাত্রই অন্য ধারার সিনেমার মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে এরকম মাস কমার্শিয়াল সিনেমা করছে যেখানে আরো বড় বড় নাম রয়েছে। এবং সন্দীপ নন্দীপ ভাঙ্গা এরকম সিরিয়াস টপিকের উপর সিনেমা খুব ভালো করে, তার কবির সিং যদি আমরা দেখি বা অরিজিনাল ডিজাইনে করেছিল, দারুণ লেভেলের কাজ ছিল। তো এই কাজটার প্রতি আমার একটা বিশ্বাস প্রথম থেকে ছিল, এখনো আছে। তো ওটা বলা যেতে পারে নতুন বছরে একটা বড় চমক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সমস্ত সাবস্ক্রাইবারকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। চ্যানেলটারও পাশে থাকো, এবং অবশ্যই এইভাবেই চ্যানেলটার সঙ্গে থেকো। আর যদি চ্যানেলটা নতুন হয়, যারা নতুন আজকে দেখছো ভিডিওটা, তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঘেরে দেবে লাইকন। রাত্রিবেলা বেশি বড় ভিডিও করলাম না, জাস্ট তোমরা লুকটা অবশ্যই দেখে এসো, দেখে এসে আমাকে কমেন্ট করে জানিও। এখন তো ভাই, টেক কেয়ার।